তুলসীদাস ও জঙ্গলের দানব। বারাণসী পৌঁছে ভাগীরথীতে স্নানের পর তুলসীদাস কঠোর কৃচ্ছ সাধন করা শুরু করলেন। রান্না করা খাবার এবং ফলমূল পরিত্যাগ করে শুধু গাছের ঝরা পাতা খেয়ে এবং ভোর থেকে শ্রীরামের জপ ধ্যান করে দিন কাটাতে লাগলেন। দিনের শুরুতে স্নানাদির জন্য তিনি একটা পাত্রে জল নিয়ে জঙ্গলে যেতেন এবং স্নানের পর পাত্রের অবশিষ্ট জল কোনো গাছের গোড়ায় ঢেলে দিতেন। এক টানা বারো বছর ধরে তিনি এই কৃচ্ছ সাধন করে চলেন। একদিন তুলসীদাস জঙ্গলে ঢুকে নিত্যকর্ম সেরে হাতের পাত্রের অবশিষ্ট জল বরাবরের মতো একটা গাছের গোড়ায় ঢেলে দিচ্ছেন, এমন সময় তাঁর সামনে দুই হাত জোর করে এসে দাঁড়াল এক ভীষণ দর্শন দানব। আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, বলো তোমার কি চাই। তুমি যা বর চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি কে আর কেনই বা তুমি আমার প্রতি তুষ্ট হয়েছ? আমি এখানে বহু বছর ধরে বাস করছি। আমাদের এখানকার কোনো জলাশয়, কুয়ো, নদী বা সমুদ্র থেকে জল পানের অনুমতি নেই, তাই আমি বড়ই তৃষ্ণার্ত ছিলাম। তুমি বারো বছর ধরে রোজ গাছের গোড়ায় যে জল ঢেলেছ তাতে এতদিন ধরে আমার তৃষ্ণা নিবারণ হয়েছে। অতএব তুমি এখন যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি ভগবান শ্রীরামের দর্শন পাওয়ার জন্য সর্বক্ষণ তাঁর নাম করে চলেছি। আমি যা কর্ম করি সবই তাঁর দর্শন পাওয়ার জন্য, আর তার ফলস্বরূপ আমি কিনা তুষ্ট করে বসলাম এক দানবকে, এ কেমন হল? আমি চাইলাম কামধেনু, পেলাম সুকর। শ্রীরামের আরাধনায় ব্যর্থ হয়েই বুঝি এই দানবের দর্শন হলো আমার। এ যেন কোনো এক সরোবরে এক অপরূপ রাজহংস দেখে তার দিকে এগোতে এগোতে দেখলাম সে এক কাকে রূপান্তরিত হয়েছে। যখন একজন মানুষ একটি মুক্তোর হারের আশা নিয়ে বসে আছে তখন তার সামনে কাঁচের টুকরো এসে পড়ল। যখন দুধ সাগর দর্শনের আশায় বসে রইলাম তখন জল ভরা পুকুরের দেখা মিলল। রাবণ হন্তার দর্শন চেয়ে আমার এই দানব দর্শন হল। তোমাকে অতি বুদ্ধিমান একজন মানুষ বলে মনে হচ্ছে আমার, তাই তোমাকে বলছি। তুমি নির্দ্বিধায় আমার কাছে এমন কিছু চাও যা আমি তোমাকে দিতে পারি, আর নিজের অভীষ্ট লাভের পথে কোনো কিছুকে ছোট বা বড় বিবেচনা করো না। একটা সরু সুতোকে অগ্রাহ্য করলেও কখনোই তুমি একটা ফুলের মালা গাঁথতে পারবে না। একটা ছোট্ট সূচকে গ্রহণ না করলে কখনোই তুমি একটা আস্ত জামা তৈরি করে উঠতে পারবে না। একজন বিচক্ষণ মানুষ কিন্তু খুব সাধারণ জিনিসকেও সঠিকভাবে ব্যবহার করে থাকেন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। বেশ, তুমি বললে তুমি আমার উপর সন্তুষ্ট হয়েছ, তবে তুমি আমাকে আমার আরাধ্য শ্রীরামের সাথে একবার দেখা করিয়ে দাও। এছাড়া আমার জীবনে আর কিছুই চাওয়ার নেই। তাঁর নাম মুখে আনলে আমি নিজে ধ্বংস হয়ে যাব। তবে তুমি যদি সত্যিই তাঁর দর্শন পেতে চাও আমি তবে তোমাকে তাঁর প্রধান ভক্ত মারুতির সাথে দেখা করার উপায় বলে দিচ্ছি। কে মারুতি? দেখা করাও তার সাথে আমাকে। তুমি যেখানে রোজ পুরাণ পাঠ শুনতে যাও দেখবে সেখানে এক বৃদ্ধ ব্রাহ্মণ রোজ আসেন। তিনি সবার আগে পৌঁছন আর পাঠ শেষে সবাই চলে যাবার পর সেই স্থান ত্যাগ করেন। তার হাতে থাকে ঝোলা আর মাথায় টুপি, পুরনো গয়নাগাঁটি এবং জোব্বার মতো পোশাক পরে থাকেন তিনি। এরকম কাউকে যদি তুমি দেখতে পাও সেখানে, জানবে তিনিই বানর কুলের প্রধান মারুতি। এই বলে সেই দানব অদৃশ্য হয়ে গেল
এবং তুলসীদাস তাঁর কুটিরে ফিরে এলেন। এরপর দেখবেন বারাণসী পৌঁছে কিভাবে তুলসীদাস প্রভু শ্রীরামের দর্শন পেলেন।